দ্রুত আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে গায়েবি মাদদ করবে, গায়েবি সাহায্য করবে। শুধু আপনি জুমার নামাজের পর সূরা কাহাফ পাঠ করে পড়ে আল্লাহ তাবারক তালার দরবারে দোয়া করবেন, ইনশা আল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যেই আল্লাহ আমাদেরকে 70টি মায়ের থেকেও বেশি ভালোবাসে, সেই আল্লাহ আমাদেরকে গায়েবি সাহায্য করবে, গায়েবি ব্যবস্থা করে দেবে, আস্তে আস্তে আমাদের ঋণগুলো পরিশোধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে ঋণ পরিশোধ করা, ঋণ থেকে মুক্তি লাভ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ভেরিফাই করা কোরআনি সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা জুমার নামাজের পর সূরা কাহাফ পড়ে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবেন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে গায়েবি সাহায্য করবে, আপনাকে গায়েবি মাদদ করবে, ধীরে ধীরে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের একটা গায়েবি ব্যবস্থা করে দেবে, যেটা আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তবে কিন্তু হ্যাঁ, আপনাকে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন বিশ্বাস রেখে, নেক নিয়ত করে, আল্লাহ তাবারক তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটি করেন, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবি মাদদ করবে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কী নিয়মে করবেন, কতবার করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন, শিখুন, তারপরে আপনি করুন, ইনশা আল্লাহ দ্রুত আল্লাহ রব্বুল আলামিন ঋণ পরিশোধের গায়েবি ব্যবস্থা করে দেবে, ঋণ পরিশোধের গায়েবি আপনাকে সাহায্য করবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এখন বর্তমান সময় প্রায় মানুষ আমরা ঋণে জর্জরিত হয়ে রয়েছি। অনেকে আমাকে ফোন দেয় কানাকাটি করে যে হুজুর আমি একটা লোন নিয়ে লোন চালাতে পারছি না, হুজুর আমি অনেক টাকা ঋণী হয়ে গেছি, কি করে দেব, কেমনে দেব, আমি কোনো ঠিক পাচ্ছি না, মনে হচ্ছে আমি নিজে নিজে আত্মহত্যা হয়ে যাই। তো প্রিয় শ্রোতাবিন্দু, এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনি আত্মহত্যা কেন হবে, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন বিশ্বাস করে আপনি এই আমলটা করবেন, আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি রাজি খুশি হয়, তাহলে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে এবং আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি এরকম সমস্যায় পড়ে থাকেন, যদি আপনি এরকম আপনার সমস্যা হয়ে থাকে, আমার প্রতি না আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে এই সূরা কাহাফের আমলটি প্রয়োগ করুন, ইনশা আল্লাহ আপনি এর ফল দেখতে পাবেন, আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আপনি নিজের চোখে দেখতে পাবেন। আপনি এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি শিখতে চান, দেখতে চান, মোতাব্বির হতে চান, আমিল হতে চান, এই রুহানি জগতের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি আপনার হবে, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু সদকা করবেন। আমি বলছি না 1000 করুন, 2000 করুন, 5000 করুন, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার যদি 5 টাকা সামর্থ্য হয় 5 টাকাটাও আপনি সদকা করবেন, যদি 10 টাকা করেন 10 টাকা করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সদকা করবেন কোনো গরিব মিসকিনকে, অথবা আপনার আশেপাশে কোনো এতিমখানা যদি থাকে সেখানে আপনি সদকা করে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায়, সদকা যদি আপনি দিয়ে দেন যে কোনো জুমার দিনে, জুমার দিনে, জুমার নামাজের পর, ঠিক আছে, জুমার নামাজের পর আপনি চাইলে মসজিদে, কোনো পুরুষ যদি করে থাকেন মসজিদে, অথবা কোনো মহিলা যদি করেন বাড়িতে, অথবা কোনো পুরুষ যদি করেন বাড়িতেও করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ জুমার নামাজের পর কারুর সঙ্গে কথা বলবেন না, আমল শেষ করার পর আপনি কথা বলবেন, জুমার নামাজ সমাপ্ত হয়ে গেল, এটি উভয়ই করতে পারেন, মহিলারাও করতে পারেন,
পুরুষেরাও করতে পারেন। জুমার নামাজের পর, জুমার নামাজের পর আপনারা, মহিলাদের তো জুমার নামাজ নাই, মহিলারা জোহরের নামাজ পড়বে। জুমার নামাজ পর যখন পুরুষেরা বাড়ি ফিরবে তখন আপনি করবেন, ঠিক আছে? আর পুরুষেরা চাইলে আপনি মসজিদে করতে পারেন, আবার যদি আপনি মনে করেন বাড়িতে এসে করবেন নিরিবিলি, তাহলে বাড়িতে এসেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথায় জুমার নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, কিবলামুখী হয়ে আপনি বসে যাবেন। দেখে দেখে পারলে দেখে দেখে, যদি মুখস্থ থাকে মুখস্থ, ঠিক আছে? যদি আপনি দেখে দেখে পড়তে পারেন দেখে দেখে পড়বেন, যদি না দেখে পড়তে পারেন না দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। আপনি তিনবার সুরা কাহাব, তিনবার আপনি সুরা কাহাব পাঠ করবেন। প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি দোয়া করবেন, কানাকাটি করবেন, আপনার সমস্যার কথাটা আল্লাহ তাবারক তাআলার কাছে প্রকাশ্য করবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটি করেন, মহান রব্বুল আলামিন যদি রাজি খুশি হয়ে যায়, যদি আপনি আল্লাহকে রাজি করে নিতে পারেন, খুশি করে নিতে পারেন, খোদার কসম করে বলি মুসলমান, আপনার এই জুমার থেকে সামনের জুমার আসার আগে আগে আল্লাহ আপনাকে গায়েবী মাদদ করে দেবে, গায়েবী ব্যবস্থা করে দেবে, আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে। জাস্ট আপনারা ইকিনের সহি, বিশ্বাসের সহি, ইখলাসের সহি আপনারা করবেন, দেখবেন তারপরে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনাকে কীভাবে ভালোবাসছে, আপনাকে কীভাবে গায়েবী সাহায্য করছে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা নবীর মহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে একটা দরুদে পাক লিখে দিবেন। আমি সবাইকেই এজাজত দিচ্ছি, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়াও করি, আল্লাহ তাবারক তাআলা যিনারা বর্তমান এখন ঋণগ্রস্ত হয়ে রয়েছে, ঋণে ডুবে আছে, আল্লাহ তুমি তাদেরকে গায়েবী সাহায্য করো, গায়েবী মাদদ করো, এবং খাস করে যারা এই আমলটি সুরা কাহাফের আমলটি জুমার দিনে করবে মাওলা, তুমি তাদেরকে কামিয়াবি দাও, তাদের ঋণের গায়ে, তাদের ঋণগুলো পরিশোধ করার গায়েবী ব্যবস্থা করে দাও মাওলা, মুহাম্মদ ও আলে মুহাম্মদের সাথে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করছি ভিডিওটা আজকে আপনাদেরকে ভালো লেগেছে, এবং আপনি আমল করার পর কমেন্ট করে আমাকে জানাবেন, এবং যদি আপনার কোনো প্রয়োজন হয়ে থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম রয়েছে, আপনি যোগাযোগ করবেন। আপনার যোগাযোগ করার জন্য কোনো খরচ হবে না, আপনার যোগাযোগ করতে কোনো টাকা লাগবে না, কোনো খরচ হবে না। আপনার যদি কোনো সমস্যায় আপনি থাকেন, কোনো আপনি কোনো কিছু জানতে চান সেটা আপনি জানতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।